একটা নিজের মানুষ খুঁজতে খুঁজতে আমি আজ বড়ই ক্লান্ত। আমার দিনগুলো কেটে যায় অবহেলায়, অলসতায়, অবলীলায়। কিন্তু রাত আসে ভীষণ রকম যন্ত্রণা আর একাকিত্ব নিয়ে। আমাকে দুমড়ে মুচড়ে এতটুকু হাওয়ায় মিঠাইয়ের মতো শূন্য করে দেয়। এই মস্ত বড় পৃথিবীতে আমার কোথাও কেউ নেই। আমি শূন্য, আমি অস্তিত্বহীন। জানো, রাত বাড়তে বাড়তে শেষ রাতে এসে সলতে প্রদীপের মতো আমি ফুরিয়ে যাই। সে কি যন্ত্রণা, সে কি শূন্যতা! আহা, সে এক বজ্রের মতো চিৎকার। কিন্তু আমি চিৎকার করতে পারি না। আচ্ছা, তোমরা যারা এত প্রেম, এত ভালোবাসায় ডুবে থাকো, এত এত সম্মান তোমাদের প্রেমে, আর কি অপূর্ব তোমাদের তোমাদের সেই মানুষটা! কোথায় পাও বলো তো এমন মানুষ? শোনো না, আমিও চাই আমার একটা নিজের মানুষ থাকুক, যাকে একদমই নিজের বলে দাবি করা যায়, একান্তই নিজের। আমার সেই মানুষটা শুধুই আমার হবে, তাকে আমি ভাগ করতে পারবো না, না না, একদমই পারবো না। ওই মানুষটার উপর শুধু আমার একার অধিকার থাকবে। আস্তে পৃষ্ঠে জড়িয়ে অমন আদরে গলায় বলবো আমি, হাই, বলো না, বলো না তুমি আমার, বলো না তুমি শুধুই আমার। আমি জানি সে আছে, সত্যি কোথাও না কোথাও আছে। বারবার ঠকতে ঠকতে আমি ভেবেছিলাম তার কাছে হয়তো আমি একদিন ঠিক পৌঁছে যাব। সে আর হলো কোথায়? সবাই এত করে মন ভেঙেছে আমার, তাকে খোঁজবার শক্তিটুকু আর নেই যে। আজ সত্যি বড়ই ক্লান্ত আমি। এবার না হয় তুমি আমাকে খুঁজে নিও, আমি আজও তোমারই প্রতীক্ষায়। তুমি আসবে, এসে আমার সকল ক্লান্তি, সকল দুঃখ, তোমায় খুঁজে না পাওয়ার সকল অভিমানগুলোকে শুষে নিবে। হ্যালো ভিউয়ার্স, আমি তামিম আহমেদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। যদি পরবর্তীতে আরও এরকম কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই তামিম আহমেদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো জানতে পারবেন। থ্যাংক ইউ।